সংবাদ প্রকাশ হলেও সাংবাদিকরা এই আইনে হয়রানিকে জড়িয়ে পড়ছে। এটা সাংবাদিক স্বাধীন সংবাদ মাধ্যমের হুমকি ছাড়া আর কিছুই না। আমরা এই আইন বাতিল সহ রাজশাহী সহ সারা দেশে এই আইন করা আইনে করা সকল সাংবাদিকের মামলা প্রত্যাহার চাই। আজ গর্বিত সাথে বলতে হয়, সংবাদ প্রকাশের জন্য বাংলাদেশের প্রথম সারির সরকারি তালিকাভুক্ত এক নম্বর পত্রিকা বাংলাদেশ প্রতিদিন ও দেশ টিভির সংবাদকর্মী সিনিয়র সাংবাদিক কাজী সাহেদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। যেখানে তার সাংবাদিক পরিবার সহ প্রেস কাউন্সিলে অভিযোগ করা যেত, সেখানে এই আইনে কালো থাবায় তার কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। আজকে এই মানবন্ধন থেকে সিনিয়র সাংবাদিক কাজী সাহেদের বিরুদ্ধে করা সাইবার নিরাপত্তা আইনে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে সাইবার নিরাপত্তা আইনে করা মামলার নিঃশর্ত প্রত্যাহার করে নেওয়ার জোর দাবি জানাচ্ছি, অন্যথায় আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। গতকাল দেশ টিভির বিশেষ প্রতিনিধি রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার কাজী সাহেদুল হকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করা হয়েছে। যে আইনটা এতে সাংবাদিক সমাজ এমনকি গোটা বিশ্বের গণমাধ্যম কর্মীরা কালো আইন হিসেবে অবহিত করে আসছে এবং এই আইনে মামলার কোন সুযোগই নাই, কারণ সেখানে একজন অভিযোগকারীর অভিযোগকে বিষয়বস্তু করে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য কিন্তু ওই প্রতিবেদনে এসেছে। তারপরেও আমি মনে করি যে সংশ্লিষ্ট পক্ষ আইনের আশ্রয় নিতেই পারেন, কিন্তু কেন বিতর্কিত ধারায় নেবেন? তারা মানহানি মামলাও করতে পারতেন, অথবা আমাদের প্রচলিত আইনের প্রেস কাউন্সিলেও তারা মামলা করতে পারতেন, কিন্তু সেটা না করে কেন কালো আইনের আশ্রয় নিলেন? তাদের দুর্বলতাটা কি?